ভাই ফার্স্ট ক্লাস চলে এসেছি জায়গা, একটা হেভি জায়গা দেখো, ভিডিও করার জায়গা, সুপার জায়গা, হেভি, নতুন জায়গাটা দেখলাম, তোমার ঘুরে দেখার চারিদিকে দেখো, আরে দেখো দারুণ জায়গা। এই সাইডে মনে ট্রেন আসবে, ট্রেনের নিচে ট্রেনটা যদি উল্টে পড়ে যায় আমাদের উপরই পড়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি, ট্রেনটা আবার দেখাও তোমার আগে, ট্রেন আসছে, ট্রেন আরে দেখো এখানে দুটো লোক ছাগল চড়াচ্ছে, ছাগল তো ওই সামনে মাঠ থেকে দুটো বড় বড় শিয়াল চলে এসছে, একটা ছাগলকে বাচ্চাকে মুখ ধরলে পালিয়ে গেলো, দিয়ে এরা আবার দু চারটা লোক গেল সাইডটাই, আমি তোমরা দেখাচ্ছি, অত দূর মানে ক্যামেরা দিয়ে আসতে যাবে না, লোকরা ঠিক দেখতে পাওয়া যায় না, দেখাচ্ছি না, এই তো ছাগল চড়াচ্ছে এরা, এই ছাগল, এই যে এরা বসে আছে, এই একটা বয়স্ক লোক আর এই একটা, আর এই ছাগলগুলো চড়ছে এখানে, এই ছাগলগুলো তো একটা নিয়ে পালালো শিয়ালে, তো ওই দেখো একটা দেখতে পাচ্ছ না, ওখানে লোক এসে, এই যে একটা লোক দেখতে পাচ্ছ, ওখানে একটা জঙ্গলে ঢুকে গেছে, এই জঙ্গলটাতে শিয়াল আমার চোখের সামনে থেকে নিয়ে পালিয়ে গেল। বন্ধুরা এটা কিসের গাছ আমি দেখাচ্ছি তোমাকে, এই গাছটার নাম যদি জানো কমেন্ট বক্সে লেখো, এই গাছটা খুব উপকারিতা গাছ, দেখো গাছটা, দেখো ফুলও ধরা আছে একটা, এই পাতাটা দেখে নাও, পাতাটা দেখলে চিন্তা করার পা নিশ্চয়ই গ্রামগঞ্জে খুব ধরে, এই গাছটা খুব উপকারী, দেখে দিলাম। গাছটা যদি নাম জানা থাকে তো অবশ্যই জানাও, মানে আমারও খুব দরকার, মানে আমি অতটা কনফার্ম না যে ওই গাছটা কী কী গাছ, আমি মনে মনে করেছিলাম যে জামল বুঠার গাছ মনে হয়, জামল বুঠার গাছ যদি হয়তো খুবই উপকারিতা আছে, তো ওটা আমি ঠিক চিনতে পারলাম না, তোমরা যদি কেউ চিনতে থাকো তাহলে নামটা কমেন্টে জানাও, পরে আবার এসে না তো তুলে নিয়ে যাবো, খুবই উপকারী গাছ, দাঁতের পক্ষে খুব ভালো, খুব উপকারিতা হয়, মানে বয়স্ক লোকগুলো আগেকার লোকগুলো বলতো এরকম কথা, দাঁতের পক্ষে খুব ভালো, ওরা সাদা সাদা একটা আঠা বাড়ায়, ওই আঠাটা দাঁতের পক্ষে খুব উপকারিতা, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, ওকে টাটা।